সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ পবিত্র একটি জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ মূল্যবান কিছু আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা এবং চার কুলের বাটি দেখাবো, যে বাটিগুলো পিতলের তৈরি, যে বাটিগুলোর কার্যকারিতা আপনাদেরকে জানাবো। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত আমাদের জীবনের বিভিন্ন সমস্যার জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন শরীফের প্রতিটি আয়াতের মাধ্যমে, আয়াতের ধারা আমাদের ভবিষ্যৎ সমস্যার সমাধান মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে রেখেছেন। ইয়াসিন সূরা এমন একটি সূরা, যে সূরা পাঠ করে যদি কারো শরীরে ফু দেন বা কারো অসুস্থতার জন্য তার মঙ্গল কামনা করে প্রার্থনা করেন, তাহলে মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে এই দোয়ার বদলতে আপনার অসুস্থতা মুক্ত হয়ে যাবে। আয়াতুল কুরসি, এই দোয়ার অসীম গুণ, অসীম ক্ষমতা। আয়াতুল কুরসি পাঠ করে যদি কোনো অসুস্থ মানুষ, যারা ঘুমে ভয় পায় বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, জাদুটোনা বান কুফরি কালাম দ্বারা আক্রান্ত আছেন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক শারীরিক সমস্যা আছেন, মানসিক সমস্যা আছেন, আয়াতুল কুরসি বা ইয়াসিন ছোড়া বা চার কুলের বাটিতে যদি তেল নিয়ে মাথায় তালুতে একটু তেল দিতে পারেন সেই মানুষটিকে, তাহলে তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ। যদি কোন অসুস্থ বাচ্চাকে দুধ নিয়ে, এই বাটিতে দুধ নিয়ে দুধ পান করান, তাহলে বাচ্চার অসুস্থতা কমে যাবে এবং ব্রেন বুদ্ধি ভালো হবে। এছাড়া এই বাটিতে আপনি পানিও পান করতে পারেন। যে কোনো অসুস্থ ব্যক্তিকে, বৃদ্ধা হোক, বয়স্ক হোক, তরুণ হোক, বাচ্চা হোক, তাদেরকে এই বাটিতে পানি পান করালে এই সূরার বদলতে, দোয়ার বদলতে তার যে কোনো সমস্যার সমাধান হবে। বিশেষ করে যারা জাদুটোনা বান কুফরি কালাম দ্বারা আক্রান্ত আছেন, মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত আছেন, ওয়াকাজটি হচ্ছে না, বিভিন্ন কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে, মানুষ তাকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হচ্ছেন, পেটে চিনচিনানি ব্যথা করে, ঘুম হচ্ছে না, নার্ভাসনেস লাগছে, মনের মধ্যে অশান্তি কাজ করছে, খারাপ দুঃস্বপ্ন দেখেন, কুস্বপ্ন দেখেন, ঘুম হয় না, দীর্ঘ রাত একাকিত্ব বোধ কাজ করেন, মানুষের মধ্যে বনিবনা ভালো হয় না, এই বাটির বদলতে আপনার আশু সমস্যার সমাধান হবে। আজ আমি আপনাদেরকে বাটিগুলো দেখাবো। যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই বাটিগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এই বাটিগুলো মূলত ভারতের থেকে তৈরি আনা হয় এবং এটি খোদাই করে তৈরি করে আনা হয়। বিশেষ করে রাজস্থান থেকে এই বাটিগুলো আনা হয়, পাকিস্তান থেকে আনা হয়, তুরস্ক থেকে এই বাটিগুলো আনা হয়। এই বাটি তিনটি দেশে পাওয়া যায়, ভারতের রাজস্থান, তুরস্ক এবং পাকিস্তান। আমি আপনাদেরকে বাটিগুলো দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমার হাতের এই যে বাটিটি দেখতে পাচ্ছেন, এই বাটিটি হচ্ছে ইয়াসিন সূরার বাটি। এটি কিন্তু খোদাই করে লেখা, ইয়াসিন সূরার বাটি, এটি খোদাই করে লেখা। এই যে বাটিটি, এটি হচ্ছে নিচের অংশ, এটি হচ্ছে উপরের অংশ, এটিতে প্রচুর পানি ধরবে, প্রায় 100-200 গ্রাম পানি ধরবে এই ইয়াসিন সূরার বাটি। এটি হচ্ছে ইয়াসিন সূরার বাটি, এটি খুব মোটা, এই যে ফিটনেসটা দেখুন আপনারা, বেশ মোটা ইয়াসিন সূরার সেই বাটিটি। এই যে বাটিটি, এটি হচ্ছে আপনার আয়াতুল কুরসির বাটি। এই বাটিটিও আপনি চাইলে সংগ্রহ করে নিতে পারেন, কারণ এই ধরনের বাটি সাধারণত সব জায়গায় আপনি পাবেন না। এটি হচ্ছে সম্পূর্ণ পিতলের উপরে তৈরি, এই বাটিটা হচ্ছে সম্পূর্ণ পিতলের। এই বাটিটি খুব ফিটনেস, খুব মোটা, এটি খোদাই করে লেখা। এই লেখা কিন্তু আপনার কখনো উঠবে না, এটি লেখাগুলো খোদাই করে লেখা, লেখাগুলো কখনো উঠবে না। এবার এই যে বাটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আয়াতুল কুরসির বাটি, এটি মিডিল আকারে, বড় আকারে। এটি হচ্ছে আয়াতুল কুরসির বাটি বড় আকারে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন,
পবিত্র কোরআন শরীফের আয়াত। এটি বিভিন্ন সাইজের আছে, এটি হচ্ছে বড় সাইজ, এটি হচ্ছে মিডল সাইজ, এরপরে হচ্ছে এই সাইজটা, সবচেয়ে এরপরে হচ্ছে এই সাইজটা, এই যে দেখুন আপনার সাইজটা, এটা হচ্ছে ছোট মিডিয়াম, বড় মিডিয়াম সাইজ, এটা আরো ছোট সাইজ, সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে এটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ। এই বাটিগুলো আপনার ঘরে শপিজ আকারে রাখতে পারেন। আপনার ঘরের অশান্তি, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বানটোনা, ক্ষতিগ্রস্ত দ্বারা আক্রান্ত হলে এই ধরনের বাটিগুলো আপনার ঘরে রাখতে পারেন। এই বাটিগুলোর বদলত, এই বাটিগুলোর ফজিলত বলে শেষ করা যাবে না। এই বাটি ব্যবহার করলে কত যে ফায়দা হয় অসুস্থতার জন্য, মানসিক অস্থিরতার জন্য, এটি বলে আমি ভিডিওতে শেষ করতে পারবো না। সুপ্রিয় দর্শক বন্ধু, বিজ্ঞাপনের জন্য নয়, বিক্রির জন্য আজকের ভিডিওটি নয়, বিজ্ঞাপন বা বিক্রির জন্য নয়, আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি জ্যোতিষী জয়নাল আহমেদের কাছে এই বাটিগুলো আপনারা নিয়মিত পাবেন। আমার ঢাকা চেম্বারে এই বাটিগুলো খুচরা পাইকারি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এখানে জায়গা সংকুলানোর জন্য আমি অল্প কিছু বাটি আপনাদেরকে দেখালাম। আমার স্টকে আরো প্রচুর বাটি আছে, অসংখ্য বাটি আছে। বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আমার কাছ থেকে এটি পাইকারি এবং খুচরা নিয়ে যান, আপনিও চাইলে পাইকারি এবং খুচরা নিতে পারবেন। এই বাটিগুলো বিভিন্ন সাইজের আকারের দাম, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, বড় সাইজ, বিগ সাইজ, সেই সাইজ অনুযায়ী দাম। আর সবচেয়ে বেশি হাই যেটি ইয়াসিন সোড়ার যে বাটিটি, এই বাটিটি সবচেয়ে বেশি চলে। এই আর আয়াতুল কুরসির এই বাটি বা আয়াতুল কুরসির এই সাইজের বাটিগুলো সবচেয়ে বেশি চলে, কারণ ইয়াসিন সোড়ার ফজিলত অনেক, শেষ করা যাবে না। একটি ইয়াসিন সোড়ার যে কত মহিমা, কত গুণ ইয়াসিন সোড়ার মধ্যে। সুপ্রিয় দর্শক বন্ধু, পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটি সোড়া আমাদের জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমরা যেন পবিত্র কোরআন শরীফের সূরাগুলো পাঠ করে আমাদের সমস্যার সমাধান থেকে বের হওয়ার চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ যে কোনো ওষুধপাত্র থেকে, কারণ রোগ হলে আপনাকে ওষুধ খেতে হয়, আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ভাবে শরণাপন্ন হই। আর এই ধরনের বাটি যদি দিয়ে আপনি পানি পান করেন, দুধ পান করেন, অথবা মাথায় একটু তেল নিয়ে, বাটিতে তেল নিয়ে মাথায় দেন, তাহলে আপনার মাথাটা ঠান্ডা থাকবে, ব্রেন বুদ্ধি ভালো থাকবে, বাচ্চার পড়াশোনায় মনোযোগী হবে এবং আপনার শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যারা দীর্ঘদিন যাবত যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন। আপনারা সকলেই ভালো থাকুন।